আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ঘূর্ণিঝড় মুখা, যেটি এখন বর্তমানে অবস্থান করছে মায়ানমারের যে উপকূল অঞ্চল আছে সেই উপকূল অঞ্চলের মধ্যে, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তো কিছুক্ষণ আগেও কিন্তু এটা ছিল হচ্ছে মায়ানমার উপকূল এবং বাংলাদেশের যে কক্সবাজার উপকূল আছে সেটা থেকে অনেকটা দূরে ছিল, সেন্ট মার্টিন দ্বীপ থেকে অনেকটা দূরে ছিল এটা, কিন্তু এটা মূল পরিবর্তন করে এখন বর্তমানে মায়ানমারের উপকূলে আছে, অর্থাৎ মায়ানমারের দিকে চলে গেছে আমাদের এই মুখা যে ঘূর্ণিঝড়টি ছিল, সাইক্লোন ছিল সেই সাইক্লোনটি। তবে আশঙ্কা করা হচ্ছিল যে এটি যখন দূরবর্তী অবস্থানে ছিল তখন আশঙ্কা করা হচ্ছিল এটি যে এই যে যে সেন্ট মার্টিন দ্বীপ আছে, সেন্ট মার্টিনের দ্বীপ হয়ে, এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, এই সেন্ট মার্টিন দ্বীপ হয়ে এটা বাংলাদেশের যে কক্সবাজার উপকূল অঞ্চল আছে সেই উপকূল অঞ্চল দিয়ে সেটা হচ্ছে এইখান দিয়ে অতিক্রম করে, অর্থাৎ এই দিক থেকে এই সেন্ট মার্টিন দ্বীপ হয়ে এইখান দিয়ে তারপর মায়ানমারের দিকে যাওয়ার কথা ছিল আর কি, সেটা ধারণা করা হচ্ছিল। কিন্তু এটি দিক পরিবর্তন করে বর্তমানে এখন এটি মায়ানমারের দিকেই চলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি এখন অবস্থান করছে মায়ানমারের উপকূল অঞ্চলে, অর্থাৎ বাংলাদেশের দিকে আসার আশঙ্কা নেই, এখন আর বলা চলে যে বাংলাদেশের দিকে আসার আশঙ্কা নেই, কারণ এটা টোটালি এখন চলে গেছে মায়ানমারের যে উপকূল অঞ্চল আছে সেইখানে। তো ধারণা করা হচ্ছে আমরা দেখব যে পরবর্তীতে কোন দিকে এটা মোড় নিতে পারে। এটা হচ্ছে 12টার দিকে, এখন যেহেতু 11টা বাজে, 11টার মধ্যে এটা অবস্থান করছে এই জায়গায়, 12টার মধ্যে আরেকটু ভিতরে চলে যাবে, সেটা হচ্ছে মায়ানমারের দিকে চলে যাবে, অর্থাৎ একটার মধ্যে কিন্তু এখানে অবস্থান করছে, হালকা একটু পরিবর্তন হয়েছে, 2টার সময় এটা আরো ভিতরে প্রবেশ করবে, সেটা হচ্ছে মায়ানমারের একদম মোটামুটি অভ্যন্তরীণে চলে গেছে, এটার অবস্থান হচ্ছে এখন বর্তমানে এই জায়গায়, অর্থাৎ 2টার সময় এটা অবস্থান করবে বাংলাদেশ যে কক্সবাজার আছে, কক্সবাজারের কাছাকাছি অবস্থান করছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার, এটার আশেপাশে অবস্থান করছে, অর্থাৎ মায়ানমারের ভিতরে চলে গেছে। এটা আস্তে আস্তে এটা হচ্ছে এটার পাওয়ার কমতে থাকবে, ক্ষমতা কমতে থাকবে, এবং আস্তে আস্তে সেটা হচ্ছে শৈত্যপ্রবাহ হয়ে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ টোটালি এটা মায়ানমারের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনায় সব থেকে বেশি। কিন্তু তারপরেও কিন্তু একটা আশঙ্কা থেকেই যায়, সেটা হচ্ছে যখন এটা এখানে অবস্থান করছে, মানে বর্তমানে যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে মায়ানমার উপকূল, কিন্তু এখানের যে ঝড়ো হাওয়া, অর্থাৎ এটা হচ্ছে মূল কেন্দ্র হচ্ছে এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল কেন্দ্র, কিন্তু এখানে যে একটা ঝড়ো হাওয়া, যে বাতাস, সেই বাতাস কিন্তু রয়ে গেছে, অর্থাৎ এটার মূল ভূখণ্ডে, অর্থাৎ মূল জায়গা যেটা সাইক্লোনের কেন্দ্রবিন্দু যেটা, এখানকার বাতাসের বেগ কিন্তু ঘন্টায় 215 কিলোমিটার ঘন্টায় এখানকার যে বাতাসের গতিবেগ, এবং এটা সেই বাতাসের গতিবেগের অবশ্যই কিছুটা কিছু কিছু না কিছু তো অবশ্যই পাওয়া যাবে বাংলাদেশ থেকেও, অর্থাৎ এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, তো এই দ্বীপ থেকে অবশ্যই কিছু না কিছু পাওয়া যাবে, বাতাসের যে তাণ্ডব সেই তাণ্ডবটা কিছুটা কিছুটা হলেও উপলব্ধি করা যাবে, সেন্ট মার্টিন সহ যে কক্সবাজার এরিয়া আছে সেই এরিয়াতেও কিন্তু অবশ্যই এটার একটা ইফেক্ট পড়বে। তো দেখতে পাচ্ছেন এটাই সেই সাইক্লোন, এটার অবস্থান হচ্ছে এখন মায়ানমার উপকূলে। এভাবে যদি যেতে থাকে তাহলে আশা করা যায় যে এটা আস্তে আস্তে মায়ানমারের ভিতরে প্রবেশ করবে, ধীরে 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 একটার দিকে হচ্ছে এখানে থাকবে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই একদম শুরু থেকে যে সাইক্লোনটা কোথায় ছিল এবং কিভাবে এটা দিক পরিবর্তন করলো সেটা যদি দেখাই আপনাদেরকে, তাহলে হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে আজকে সকাল থেকে, অর্থাৎ রাত 12টার পর থেকে, রবিবার রাত 12টার পর থেকে এটা এই জায়গায় ছিল রাত 12টার সময়, এটা ধীরে ধীরে কিভাবে দিক পরিবর্তন করছে সেটাই আপনাদেরকে দেখাবো। অর্থাৎ রাত 2টার সময়, রবিবার রাত 2টার সময় এটার অবস্থান ছিল এই জায়গায়, এবং এটা রাত 3টার সময় এই জায়গায় অবস্থান ছিল, 5টার সময় এইখানে অবস্থান ছিল, 6টার সময় এখানে, 8টার সময় এইখানে। কিন্তু যখন এই জায়গায়, অর্থাৎ
কালকে থেকে কিন্তু অর্থাৎ শনিবার থেকে কিন্তু ধারণা করা হচ্ছিল এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে চলেছে, এবং যে সেন্ট মার্টিন দ্বীপ আছে ঠিক এটার উপর দিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল, যে টোটালি এই সেন্ট মার্টিন দ্বীপের উপর দিয়ে এই ঝড়টি চলে যাবে, সাইক্লোনটি চলে যাবে সেন্ট মার্টিন দ্বীপের উপর দিয়ে। এবং আশঙ্কা করা হচ্ছিল যে বড় ধরনের হয়তো জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছিল, যে জলোচ্ছ্বাস হলে সেন্ট মার্টিন দ্বীপ তলিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এখনও সেই আশঙ্কাটা একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বর্তমানে হতে পারে এরকমও, যেহেতু ঘূর্ণিঝড় চলে গেলেও কিন্তু জলোচ্ছ্বাসের যে আশঙ্কা সেটা কিন্তু একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো আমরা দেখতেছিলাম যে কিভাবে এটির দিক পরিবর্তন হচ্ছে। তো রবিবার অর্থাৎ রবিবার 6টার সময় এটা ঘূর্ণিঝড় অবস্থান ছিল এই জায়গায়, এবং 7টার সময় অর্থাৎ সকাল 7টার সময় এটার অবস্থান ছিল এই জায়গায়, তখনও কিন্তু আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশের দিকে এটি যেতে পারে। সকাল 8টার সময় অবস্থান করছিল সেন্ট মার্টিনের খুবই কাছাকাছি, 9টার সময় এইখানে অবস্থান করছিল অর্থাৎ সেটা সেন্ট মার্টিনের আরো কাছাকাছি চলে আসছিল, সকাল 9টার সময় এখানে অবস্থান করছিল সাইক্লোন মুখা, এবং 10টার সময় কিন্তু সেন্ট মার্টিনের একদম নিকটবর্তী, অর্থাৎ এটা হচ্ছে সেন্ট মার্টিন অর্থাৎ 50-50 চান্স ছিল এই মুখা ঘূর্ণিঝড়টি কিন্তু এই দিকে আসার আশঙ্কা তখনও তীব্রতর ছিল, এবং মায়ানমারের দিকে অর্থাৎ মায়ানমার এবং বাংলাদেশের দিকে 50-50 চান্স ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কি ঘটনাটা ঘটলো সেটাই আপনাদেরকে দেখাবো। যখন 11টা বাজে অর্থাৎ 10টার সময় ছিল এই জায়গায় আর 11টার সময় এই জায়গায়, অর্থাৎ সেটা 10টার সময় এই জায়গা থেকে সরাসরি অর্থাৎ একটা মুর নয় বিশাল বড় একটা পরিবর্তন হয়ে যায়, একটা মুর নিয়ে এটা সরাসরি চলে যায় হচ্ছে আপনার মায়ানমার উপকূলের দিকে, মায়ানমারের উপকূলের দিকে, অর্থাৎ এইখান থেকে ধীরে 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 এই দিকে চলে আসছে, অর্থাৎ সরাসরি মায়ানমারের দিকে চলে গেছে। এবং মায়ানমারের দিক থেকে কোন দিকে যাওয়ার আশঙ্কা আছে সেটিও আমরা দেখাবো, সম্ভাব্য আর কি, যেহেতু ঘূর্ণিঝড় বা সাইক্লোনের কিন্তু কেউই বলতে পারবে না এটার মুর কোন দিকে নিতে চলেছে, অর্থাৎ এটা একদম 100% বলা মোটামুটি অসম্ভব ব্যাপার, কারণ এইগুলার দিক দিক পরিবর্তন হয় কিছুক্ষণ পর পরই। 11টার সময় আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, তো বেলা বাড়ার সাথে সাথে কি ঘটতে চলেছে সেটাও আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যদি 12টা বাজে তাহলে হচ্ছে এরকম দেখাবে, 12টার মধ্যে আরেকটু ভিতরে ঢুকে যাবে, যদি 1টা বাজে অর্থাৎ আজকে 1টা বেলা 1টার সময়ও অবস্থান সেখানে, খুব একটা পরিবর্তন হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান মায়ানমার উপকূলের দিকে আছে। এবং দেখেন একটা বিশাল পরিবর্তন কিভাবে পরিবর্তনটা হয়, সেটা হচ্ছে রবিবার বেলা 1টার দিকে এইখানে অবস্থান অর্থাৎ উপকূলেই রয়েছে, অর্থাৎ প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো উপকূলেই রয়েছে এটি, এবং যখন বেলা বাড়বে অর্থাৎ বেলা 2টার সময় কিন্তু এই যে ঘূর্ণিঝড়ের যে শক্তিশালী একটা আপনারা দেখতে পাচ্ছেন শক্তিশালী যে একটা চিহ্ন, এই চিহ্নটা কিন্তু তখন আর থাকছে না, অর্থাৎ 2 ঘন্টার মধ্যেই এটা আস্তে আস্তে নিঃশেষ হতে থাকবে, তার শক্তিটা আস্তে আস্তে ফুরাতে থাকবে। দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু সেটার ক্ষমতা অতটা নেই, ক্ষমতাটা অনেকটাই হ্রাস পেয়ে গেছে। কিন্তু এখানেও কিন্তু যে বাংলাদেশের বর্ডার, বাংলাদেশের বর্ডার কিন্তু এটা, অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে মায়ানমার, মায়ানমারের যদি ভিতরেও থাকে তারপরেও কিন্তু ইফেক্ট অবশ্যই পড়বে এখানে। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে যদি 4টা বাজে তাহলে এইরকম অবস্থা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে কিভাবে আস্তে আস্তে এই হয়ে যাবে, এটা আস্তে আস্তে নিঃশেষ হতে চলেছে, বেলা বাড়বে এবং আস্তে আস্তে একদম মিয়ানমারের যে কেন্দ্রবিন্দু অর্থাৎ মিয়ানমারের যে মাঝখান দেশের যে মাঝামাঝিতে চলে গেছে এটা, মুখা ঝড় মুখা অবশ্যই মাঝামাঝিতে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা দিক পরিবর্তন করে বাংলাদেশেও ঢুকতে পারে যদি এটার দিক পরিবর্তন করে, কিন্তু মানে এত দূর যাওয়ার পর অবশ্যই এইদিকে আসবে না, এটা হচ্ছে বাংলাদেশ, এত দূর যাওয়ার পর এইদিকে আসার সম্ভাবনা খুবই কম। কিভাবে দিক পরিবর্তন করছে আপনারা দেখতেই পাচ্ছেন,
তো এই ছিল মুখার বর্তমান আপডেট, যে কি হতে পারে এবং কোন দিকে যেতে পারে সেটি আমরা আপনাদেরকে আপডেট সর্বশেষ আপডেট জানিয়ে দিলাম। এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ এখান থেকেও কিন্তু অনেক কিছুই হতে পারে, অন্যদিকেও যেতে পারে, সেটা কিন্তু কেউই বলতে পারছে না যে কোন দিকে যাবে এটা। কারণ কিছুক্ষণ আগেও কিন্তু ধারণা করা হচ্ছিল এটা সেন্ট মার্টিন দ্বীপের উপর দিয়ে গিয়ে বাংলাদেশের কক্সবাজারের উপর দিয়ে গিয়ে তারপর মিয়ানমারে ঢুকবে, কিন্তু এটা কিন্তু হয়নি, এটা কিন্তু অন্যদিকে চলে গেছে, অর্থাৎ মিয়ানমারের দিকে চলে গেছে, বাংলাদেশের দিকে কিন্তু আসেনি। এবং এই জায়গায় এখনও 10 নম্বর বিপদ সংকেত রয়েছে, 10 নম্বর মহা বিপদ সংকেত যেটি, সেটি কিন্তু এখনও জারি আছে এই জায়গায়। এবং কক্সবাজার সহ যে সেন্ট মার্টিন দ্বীপ আছে, সেন্ট মার্টিন দ্বীপ থেকেও কিন্তু মানুষ এখন আশ্রয় কেন্দ্রে রয়েছে। এখানে কিন্তু মানুষ নাই বললেই চলে, হয়তো কিছু মানুষ থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু ভয়ে এখান থেকে আতঙ্কগ্রস্ত হয়ে কিন্তু চলে গেছে তারা। বর্তমান অবস্থা হচ্ছে এই। আমার কাছে সর্বশেষ আপডেট এই ছিল, আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।